হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন তো বন্ধুরা আগামী জানুয়ারি মাসের দুই তারিখ থেকে ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের কিন্তু আবেদন চালু হচ্ছে দুয়ারা সরকার ক্যাম্পে সারা রাজ্য জুড়ে এবং সারা রাজ্য জুড়ে কিন্তু দুয়ারা সরকার ক্যাম্পে আগামী মাস থেকেই মানে সমস্ত প্রকল্পের আবেদন চালু হচ্ছে তো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোন প্রকল্পের আবেদন আপনি কীভাবে করবেন এবং কোন প্রকল্পের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন কী কী করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এর সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপনি আগামী মাসে টাকা পাবেন কি না বা যারা এখন আবেদন করেননি তারা কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন নতুনভাবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে থাকছে তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়ত ভিডিওর আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল অন স্ক্রিনে যে সমস্ত প্রকল্পের কিন্তু মানে যে নামগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং আপনি চাইলে এখান থেকে সমস্ত প্রকল্পের নামগুলো দেখতে পারেন তো যেটা বলা হয়েছে ফার্স্ট এখানে তো নেম অব দ্য স্কিম স্কিমের নাম এবং দুয়ার সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের আবেদন করতে পারছেন একই হিসাব তো দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন বলা হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য স্কিম অ্যান্ড নো ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারছেন এছাড়া আপনি স্বাস্থ্য কার্ডের জন্য আবেদন করতে পারছেন এছাড়া আপনি কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই দোয়ার সরকার ক্যাম্প থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনি যদি চান তাহলে কিন্তু খাদ্য সাথীর জন্য আপনি আবেদন করতে পারছেন অর্থাৎ রেশন কার্ডের জন্য এবং কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন শিক্ষাশ্রী প্রকল্পের জন্য এছাড়া রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনি আরও যে প্রকল্পগুলো পাবেন সেগুলো বলা হয়েছে যে বার্ধক্য ভাতা এবং বৃদ্ধ ভাতা যেটা আমরা বলে থাকি ষাট বছর পার হয়ে গেলে যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা যেটা দেওয়া হয় সেই পেনশনের জন্য আবেদন করা যাবে এছাড়াও আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারেন বা ডিসিবিলিটি পেনশনের জন্য একই হিসাব এগুলো আবেদন করা যাবে এছাড়াও যেটা বলা হয়েছে যে বিধবা ভাতা বা উইডো ভাতা উই মানে উইডো যে পেনশন যেটা সেই উইডো পেনশনের জন্য আপনি আবেদন করতে পারেন এছাড়াও আপনি জয় বা তপশিলি বন্ধুর জন্য আবেদন করতে পারেন ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকের বই এখান থেকে কিন্তু ওপেন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়াই নিউ অ্যাকাউন্ট আপনি এখান থেকে খুলতে পারবেন এছাড়াও আপনি মানবিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যারা মানবিক প্রকল্পের জন্য আবেদন করবেন এক হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন প্রতি মাসে মাসে এবং বলা হচ্ছে এগ্রিকালচারের জন্য ল্যান্ড রেকর্ড কারেকশন অর্থাৎ যেটা বলা হচ্ছে আপনাদের মানে যারা কৃষক রয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু মানে রেকর্ডের বা মিউটেশনের কাজ কিন্তু করতে পারবেন এবং রেকর্ড নতুন করতে পারবেন এখানে জমা করতে পারবেন আপনি রেকর্ডের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে যেগুলো এগ্রিকালচারের অ্যাকচুয়ালি কৃষকদের এটা দরকার তো এছাড়াও আপনি কিন্তু যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনি জব কার্ডের জন্য আবেদন করতে পারেন বা আপনি জব কার্ডের জন্য কাজের জন্য আবেদন করতে পারেন যেটা একশো দিনের কাজ বলা হয়ে থাকে এবং কৃষক বন্ধু নতুনের জন্য আবেদন করতে পারেন যেখানে ন্যূনতম চার হাজার টাকা এবং যেটা দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে থাকে তো এই কয়েকটি প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন মোট প্রায় বাইশ থেকে চব্বিশটা মতো প্রকল্পে আপে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আরও দু পাঁচটা প্রকল্প দেওয়া হয়েছে যেমন আর্টিজেন ক্রেডিট কার্ড এবং আরও যেটা বলা হচ্ছে মৎস্যজীবী কার্ড তো এই সবগুলো কিন্তু আপনি চাইলে আরও ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন এবার আমরা দেখে নেবো ভান্ডার প্রকল্পে আপনি কীভাবে নতুনভাবে আবেদন করবেন তার আগে আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা যারা এইসব ফর্ম ফিল আপ করবেন এবং বিভিন্ন ফর্মের আবেদন আপনি ফিল আপ করে জমা করবেন দোয়ার সরকার ক্যাম্পে সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও রয়েছে আপনি চাইলে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও দেখে বুঝে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান এবং বক্সে মানে দেওয়ার চেষ্টা করবো আপনারা আপনাদের ইচ্ছা সমস্ত ভিডিও কোনটা আপনাদের দরকার সেটা আপনি দেখে ফর্ম ফিল আপ করতে পারবেন কেননা আগে থেকে আমাদের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে ফর্ম আপের আমরা নতুনভাবে কিন্তু আর কোনো ফর্ম ফিল আপ দিচ্ছি না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দিলাম তো এবার চলুন আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা দেখে নিই তো দেখতে পাচ্ছেন মোবাইল অন স্ক্রিনে এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম কেন আমি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে অনেকেই হয়তো জানেন না এখনও বা অনেকেই এই বছর আবেদন করবেন অনেক মহিলারা রয়েছেন তো সেক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত উপকারী হবে এবং আপনাদেরকে বলে রাখি যে নতুন যে আপনি আবেদন করবেন সেই সিস্টেমটা কি আলাদা সেই বিষয়টি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো দেখুন ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করবেন কী হবে তো ফার্স্ট আপনি এখানে একটা ফটো আপনার লাগিয়ে দেবেন এবং আমরা দেখেছি এর আগেও যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ হয়েছে সেম ফর্ম ফিল আপ কিন্তু এবারও হবে রকম ফর্ম কিন্তু চেঞ্জ হবে না একই রকম কিন্তু ফর্ম দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো এরকম ইনফরমেশন নেই তবে এই ফর্মই চলবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনাকে ফার্স্ট ইন্টার মানে ইন্টার করতে হবে বা এখানে দেখতে পাচ্ছেন লিখতে হবে এই ঘরে তো তারপর এখানে আধার কার্ডের নাম্বার আপনাকে লিখতে হবে ঘরে এবং অ্যাপ্লিকেন্ট যে আবেদন করবেন যে মহিলা তার ফার্স্ট নাম মিডিল নাম থাকলে নয়তো লাস্ট নাম দেবেন দেওয়ার পর তার মোবাইল নাম্বার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন অবশ্যই মোবাইল নাম্বারটা যাতে ঠিকঠাক হয় কারণ সমস্ত মানে আপডেট ইনফরমেশান সমস্ত তথ্য এই মোবাইল ফোনেই কিন্তু দেওয়া হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই ব্যক্তির এবং ইমেল আইডি থাকলে অবশ্যই এখানে দিয়ে দেবেন তাহলে ইমেল আইডিতেও সমস্ত আপডেট পেয়ে যাবেন এবার চলে যাওয়া আমরা ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই ঘরে প্রথমত ডেট এবং আপনার মাস সাল সমস্ত কিছু ঠিকঠাক দিয়েই আপনি কিন্তু এই যে এই জায়গাতে আপনার বর্তমান বয়স কত হচ্ছে দু হাজার সেটা কিন্তু আপনি এখানে অবশ্যই দিয়ে দেবেন বসিয়ে দেবেন তো তারপর এখানে যদি চলে যায় তাহলে কি দেখতে হবেন যে ফাদার্স নেম মাদার্স নেম স্পাউস নেম তো সেক্ষেত্রে যদি এখানে ফার্স্ট নেম আপনার দিতে হবে ফাদার্সের মিডিল নেম থাকলে নয়তো লাস্ট নেম দিবেন একইভাবে হবে মাদার্স নেম এবং আপনার স্বামীর নেম অবশ্যই এখানে দিয়ে দেবেন যদি বিবাহিত না হয়ে থাকে সেক্ষেত্রে এটা বাবার নাম থেকে যাবে বা এখানে কিন্তু আপনি এটা বাবার নাম নাও দিতে পারেন এটা কিন্তু আপনি ফাঁকাও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই যদি বিবাহ না হয়ে থাকে তো তারপর নিচেদিকে যদি চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কাস্ট সার্টিফিকেটে যদি থেকে থাকে সেক্ষেত্রে দেবেন নয়তো আধার সে আপনি টিক করে রাখবেন যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে তার নাম্বারটাই ঘরে বসবে এবং আপনি নিচেদিকে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রাক্ট ডিটেলস সব কিছু আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ব্লক আপনার গ্রাম পঞ্চায়েত ভিলেজ সমস্ত কিছুই কিন্তু আপনি দেবেন তারপর দিকে গিয়ে আপনি এই ব্যাংকের ডিটেলসটা কিন্তু ফিল আপ করবেন সমস্ত ব্যাংকের মানে ডিটেলসগুলো খুব ভালোভাবে ফিল আপ করবেন সমস্ত ডিটেলসটাই কিন্তু ভালো ফিল আপ করতে হবে কেননা কোনো কিছু ভুল হয়ে গেলে কিন্তু আমরা আগেও দেখেছি অনেক সমস্যায় পড়তে হয়েছে এবং অনেকে কিন্তু টাকা পাইনি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এর সঙ্গে সাপোর্টিং হিসাবে এবং আপনার এখানে যে ডেটা জমা করবেন সেই ডেট এবং একটা সিগনেচার অ্যাপ্লিকেন্টের তারপরে এখানে অ্যাক্নলেজমেন্ট যেটা তো এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর আপনি কিন্তু নিজে থেকে দয়ারশকে ক্যাম্পে গিয়ে জমা করে দিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ হয়ে গেল যদি আপনাদের এবার বলে রাখি যদি আপনাদের এই ফর্ম যদি বাতিল হয় যদি নতুন ফর্ম আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা জানিয়ে দেবো আমাদের চ্যানেলের সাথে থাকবেন এর জন্য সমস্ত আপডেট আমরা জানিয়ে দেবো আগে আগে সেই জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হলো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন